হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জেগাটিম সলিউশন তো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমাদের ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার নাইন রাইটিং ডিফারেন্টলি তো চলো আমরা শুরু করি তো দেখো আজকে মূলত আমরা যে নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানটিকে সাবস্ক্রাইব করি দুটো সাবস্ক্রাইব করিলাম তো দেখো এখানে কি বলা হয়েছে লুক অ্যাট দ্য ফলোইং ইলাস্ট্রেশন অর্থাৎ নিচের ইলাস্ট্রেশনটার দিকে তাকাও ইমাজিন হোয়াট ইজ হ্যাপিং দেয়ার অর্থাৎ তুমি কল্পনা করো সেখানে কী হচ্ছে ইন গ্রুপ তোমরা কী করো গ্রুপে গ্রুপে কী করো আকশান আনসার দ্য ফলোইং কোশ্চেন্সের কোশ্চনগুলো কী করো উত্তর দিতে পারো তো সেই কোয়েশনগুলো কী আছে হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং অর্থাৎ চিলড্রেনরা কী করছে হোয়ার আর দে তারা কোথায় তারপরে হাউ উইল ইউ ডিসক্রাইব দ্য প্লেস দ্য চিলড্রেন আর ইন অর্থাৎ শিক্ষার্থীরা যে জায়গাটা আছে তুমি সেই জায়গাটাকে কীভাবে বর্ণনা করবে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং এ লাইব্রেরি একটা লাইব্রেরি ইউজ করার কি কি উপকারিতা রয়েছে তো দেখো আমরা এই পরের কোশ্চেনটা থেকেই কিন্তু বুঝে যাই যে আগের কোশ্চেনটার উত্তর অর্থাৎ এখানে যেহেতু লাইব্রেরি নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারি কি শিক্ষার্থীরা কোথায় আছে শিক্ষার্থীরা কিন্তু এই লাইব্রেরিতেই আছে তো তারপর আমরা দেখে নেই যে এই সবগুলো কোশ্চেনের উত্তর কীভাবে আমরা খুব সহজেই করতে পারি তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা যে কী ছিল যে ফার্স্ট কোশ্চেনটা এখানে ছিল মূলত হোয়াট দ্য চিলড্রেন ডুইল অর্থাৎ ছাত্রছাত্রীরা বা বাচ্চারা কী করছে অ্যান্ড ফায়ার দে তারা কোথায় আছে তো এই কোশ্চেনটার উত্তর আমরা দিব এইভাবে দেখো টু অফ দ্য চিলড্রেন আর এট দ্য ফ্রন্ট অর্থাৎ দুইজন বাচ্চারা কি আছে যে বা চিলড্রেন দুজন সামনে আছে টকিং টু এ লাইব্রেরিয়ান একজন লাইব্রেরিয়ানের সাথে কথা বলছে টু আর লুকিং এট দ্য বুক দুজন বইয়ের দিকে তাকিয়ে আছে অন দ্য সেলফ সেলফের দিকে অ্যান্ড দেয়ার আর আদার্স টু আর রিডিং বুকস এবং সেখানে অন্যরা কি করছে বই পড়ছে তো এইভাবে আমরা প্রথম কোশ্চেনটা উত্তর দিব। ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছি আমরা লাইব্রেরিয়ানের সাথে একজন কথা বলছে তারপরে একজন আবার কি করছে যে সেলফে খুঁজছে আবার এখানে পিছনে দুজন বা পড়া দেখা করছে এভাবে আমরা এই কোশ্চেনটার উত্তর দেব এরপরে আমরা কি করব তোমাদের জন্য যে পরবর্তী কোশ্চেনটা আছে সে পরবর্তী কোশ্চেনটার দিকে চলে যাই দেখি কি বলা হয়েছে বিতে হাউ উইল ইউ ডিসক্রাইব দ্য প্লেস দ্য চিলড্রেন আর ইন তো তুমি এই প্লেসটাকে কীভাবে বর্ণনা করবে যে শিক্ষার্থীরা যেখানে আছে তো এই কোশ্চেনটা উত্তর আমরা কীভাবে খুব সহজে দিতে পারি দেখো দ্য চিলড্রেন আর ইন এ লাইব্রেরি অর্থাৎ চিলড্রেনরা লাইব্রেরিতে আছে ইট ইজ এ প্লেস ফুল অফ বুকস অর্থাৎ সেখানে যে অনেক বই আছে অ্যান্ড বুক শিল্প অনেক বুক শিল্প আছে as well as এবং এমনকি কি আরো কি কি আছে টেবিল এন্ড চেয়ার টু সিট এন্ড রিডিং এবং অনেক টেবিল এন্ড চেয়ারও আছে বসার জন্য তো আশা করছি তোমরা যে বি নাম্বার কোশ্চেন आंसरটা কিভাবে করতে হবে এটাও তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তীতে আমরা কি করি পরের কোশ্চেনটা চলে যাই দেখো পরের কোশ্চেনটা কি আছে ডিসকাস দা ইম্পর্টেন্স অফ ইউজিং আ লাইব্রেরি তো একটা লাইব্রেরি ইউজ কর কি কি ইম্পর্টেন্স বা গুরুত্ব রয়েছে সেটা আমরা দেখব এটা তো আশা করছি বুঝতে পেরেছো যে এই বি নাম্বারটা চিলড্রেন তার লাইব্রেরিতে আছে এবং সেখানে অনেক বুক সেল্প আছে টেবিল আছে চেয়ার আছে বসার জন্য এটা হচ্ছে বি নাম্বার কোয়েশ্চনের আনসার সি নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দেখবো এখন যে আসলে কি লাইব্রেরি ইউজ করার কি উপকারিতা রয়েছে এটার এইভাবে দিতে পারি ইউজিং এ লাইব্রেরি ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ একটা লাইব্রেরি ইউজ করা অনেক গুরুত্বপূর্ণ বিকজ এ লাইব্রেরি ইউজুয়ালি হ্যাজ মেনি ডিফারেন্ট টাইপস অফ বুকস কারণ লাইব্রেরিতে অনেক ধরনের বই থাকে দ্যাট স্টুডেন্টস ক্যান বড়ো টু ডে যেখানে স্টুডেন্ট সেগুলো ধার করে নিতে পারে ইফ ইউ আর সামওয়ান হু এনজয় রিডিং অন নিডস টু রিড এ লট অফ বুকস ফরওয়ার্ড অর্থাৎ তুমি যদি এমনকি হয়ে থাকো অনেক বই পড়তে ভালো লাগে এই লাইব্রেরি ক্যান বি ভেরি হেল্পফুল ইউ অর্থাৎ লাইব্রেরিটা তোমার জন্য হতে পারে অনেক হেল্পফুল হতে পারে ঠিক আছে ইস হেল্পফুল হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ ইউ মানি ইন দ্য লং তো দেখো তুমি কী করতে পারো যে তোমার টাকাও কিন্তু অনেকাংশে বেঁচে যায় লাইব্রেরি থেকে যদি তুমি বইগুলো কালেক্ট করতে পারো তো আশা করছি বুঝতে পারবে এই কোশ্চনের অ্যান্সারগুলো তোমরা কীভাবে তো আজকে এ পর্যন্ত এই পরবর্তী ক্লাসে আমরা কী করব তোমাদের যে বাকি যে রেশনটা আছে নাইন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি